বাহিনী তারা শূন্য থেকেই হাসি মস্করা শুরু করেছিল। সিপিআই এবার কংগ্রেসকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীর ট্রল বাহিনী বলছিল সম্ভব নাকি গভীর সমুদ্র বন্দর, এবার মিথ্যাচার হচ্ছে। এটা হচ্ছে ওরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিল। আর বিজয়া সম্মিলনীতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করলেন যে গভীর সমুদ্র বন্দর হতে চলেছে এই পূর্ব মেদিনীপুরে, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হবে, এই সেদিন যখন এই ঘোষণা হলো অধিকারীরা মুখ লুকোবার জায়গা খুঁজে পায়নি। গভীর সমুদ্র বন্দর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের, যে বন্দরগুলো রয়েছে দেশের, আমাদের কলকাতা হতে পারে, আমাদের হলদিয়া হতে পারে, তারপরে পারাদ্বীপ হতে পারে, বিশাখাপত্তনম হতে পারে, চেন্নাই হতে পারে, তুতিকরিণ হতে পারে, এগুলো ডাঙার সঙ্গে লাগানো বন্দর। বড় জাহাজ আসতে বহু জায়গায় সমস্যা হয়, জাহাজে মাঝারি মাপের জাহাজে চাপিয়ে ধরুন আপনার এখানে মাছের একে মাছ শুকোচ্ছে, সেই মাছ কোনো বিদেশে যাবে, বড় জাহাজে তোলা যায় না, মাঝারি জাহাজে চাপিয়ে সেটা আবার গভীর সমুদ্রে নিয়ে যেতে হয়। আর যে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ হচ্ছে, ২৫ এই যে এই গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে ২৫,০০০ কোটি টাকার যে বিনিয়োগ, ১,২৫,০০০ মানুষের কর্মসংস্থানের যে ব্যবস্থা যা হতে চলেছে, এই ব্যবস্থা হবে যাতে পূর্ব মেদিনীপুরের মানুষ সবচেয়ে সব থেকে লাভবান হবেন। এই যারা আপনারা দেশপ্রাণ ব্লকে রয়েছেন, এই উত্তর কাঁথিতে, দক্ষিণ কাঁথিতে, এই অংশের মানুষ রামনগরে, দীঘায় সব থেকে বেশি লাভবান হবেন, গোটা জায়গার মানচিত্র পাল্টে যাবে। অধিকারীরা ব্যঙ্গ করেছিলেন, সব থেকে বেশি ব্যঙ্গ করেছিলেন শুভেন্দু অধিকারী, আপনারা দেখেছেন এর মধ্যে, ওই যে ডেট বলছিল, কতগুলো দিন তারিখের কথা ঘোষণা করছিল, এমন তারিখের কথা ঘোষণা করলো যে সিবিআই এর হেফাজতে থাকা একজন তার অস্বাভাবিক মৃত্যু ঘটলো, তারপরে যে ভয়ঙ্কর ঘটনা কম্বল বিতরণের যে কর্মসূচি, যে অকালে প্রাণ চলে গেল, অকালে প্রাণ ঝরে গেল, কেউ দেখেছেন যে শুভেন্দু অধিকারী গেছে সমবেদনা জানাতে সেই বাড়িতে, লেজ ফুটিয়ে পালিয়ে চলে এসেছে, এখানে মুখ লুকিয়েছে, এখানে আবার নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এ যে জনস্রোত তৈরি হয়েছিল, সেই জনস্রোতের পাল্টা মিটিং আবার মুখ পুরাবে, মুখ হচ্ছে আবার পূর্বে ওই মিটিং এ। আর এই একটা করে কথা বলছে, এই যে মিথ্যাচার, এগুলো শুনতে শুনতে আমরা যখন এমপি ছিলাম, ট্রেনে যাতায়াত করার অভিজ্ঞতা ছিল, এর মধ্যে আমাকে একজন বলছিলেন এই শুভেন্দু অধিকারীর গরুকে হচ্ছে গল্পের গরুকে গাছে তুলে দেওয়ার যে কাজ শুভেন্দু অধিকারী করছেন, এই শুনে আমার একজন বলছিলেন যে দাদা আপনি শুনেছেন যে নতুন এই যে ডেট গুলো বলছে, আবার এই ডেট শুভেন্দু অধিকারীও রক্ত করেছেন। আমি জিজ্ঞাসা করলাম যে কি বলছে লোকে, বললো দাদা এই যে হাওড়া থেকে আর শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস দিল্লিতে যায়, হ্যাঁ বিকেলবেলা ছাড়ে সকালে যায়, বললো শুভেন্দু অধিকারী কাঁথি থেকে কিছু লোককে পাঠিয়েছেন, যাও তোমরা দেখে এসো অমিত শাহজি মোদিজি কিরকম উন্নয়ন করছেন। কিছু লোক নাকি শুভেন্দুর অনুগামী, তারা হচ্ছে ট্রেনে চেপেছে সন্ধ্যেবেলা হাওড়া বিকেলবেলা ৪:৫০ শিয়ালদা থেকে ট্রেনে ছাড়ে, শুভেন্দুবাবু বলে দিয়েছেন দেখে আসতে হবে উন্নয়ন কিরকম হচ্ছে দিল্লি থেকে, ট্রেনে চেপেছে, ট্রেন যখন সকালবেলা আজকে ছেড়েছে বিকেলবেলা কাল সকালে পৌঁছবে, যখন ট্রেন ঢুকবে ঢুকবে দিল্লিতে এই অনুগামীদের ঘুম পেয়েছে, তারা উপরে বাংকে ঘুমোতে গেছে, নিচের লোকেদের বলেছে দিল্লি এলে দাদা আমাদের ডেকে দেবেন, তা ট্রেন যখন দিল্লিতে ঢুকছে সবাই মিলে ঢাকাঢাকি করছে, দাদা এসে গেছে দিল্লি, আপনারা যে বললেন উন্নয়ন দেখতে যাবেন উঠে পড়ুন নামতে হবে, ঘুমোচ্ছে কোনো কথা শুনছে না, লোকে বিরক্ত হয়ে দিল্লির প্ল্যাটফর্মে নেমে চলে গেছে, আর ঘুমন্ত শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ে ট্রেন চলে গেছে কাটশেডে, ধোয়া মোছা হচ্ছে, তারপর ট্রেন আবার ফেরত এসছে, ওই একই ট্রেন বিকেলবেলা রওনা হবে কলকাতার দিকে, ট্রেন এসে দিল্লির প্ল্যাটফর্মে লেগেছে, এবার নতুন যাত্রীরা উঠেছেন, যাত্রীরা উঠবার পর দেখছেন কয়েকটা লোক ওপরের বাংকে শুয়ে রয়েছে, তারা যাদের সিট তারা বলছে আরে সিটটা তো আমার, বাকি যাত্রীরা বলছে হয়তো রেলের স্টাফ ঘুমোচ্ছে একটু বাদে নেমে যাবে চলুন এখন নিচে আমরা বসি, তা বসেছে, ট্রেন এবার শিয়ালদার দিকে দিল্লি থেকে রওনা হয়েছে, সন্ধ্যেবেলা শুভেন্দু অধিকারীর সেই অনুগামীদের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখছে বলছে এই দিল্লি কোথায় পৌঁছবে, দিল্লি কখন পৌঁছবে, লোকগুলোকে চিনতে পারছে না, দেখছে সব অন্য লোক, অন্য লোক দেখবার পর শুভেন্দুর এই অনুগামীরা বলছে দাদা দিল্লি কখন পৌঁছবে আমাদের তো ডেকে দিলেন না, নিচের লোকেরা বলছে ট্রেনটা তো শিয়ালদা যাচ্ছে, ট্রেন তো দিল্লি থেকে রওনা দিয়ে দিয়েছে, দাদার অনুগামীরা এবার একজন আরেকজনকে বলছে চিন্তা করিস না সব হচ্ছে তৃণমূল, যা উঠেছে সব তৃণমূল, ওরা মিথ্যে কথা বলছে, ওরা জানেই না মোদিজি আর শুভেন্দু দাদা এমন ক্ষুরর কল আবিষ্কার করেছেন যে একই ট্রেনের ওপরের সিটটা দিল্লি যাচ্ছে,
যাচ্ছে আর নিচের সিটটা কলকাতা রওনা দিয়েছে এই যে মিথ্যাচার গোটা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করছে গোটা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে মিথ্যা কথা বলছে আমাদের যে সম্প্রীতির ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধ্বংস করতে চাইছে এই যে মাটি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসপলের মাটি এই মাটি হচ্ছে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের মাটি আমাদের এই মাটিতে সেই কত বছর আগে 1757 সালে বিয়ের পলাশী রামবাগানে যখন ব্রিটিশ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হলো সিরাজ যখন পরাজিত হলেন সিরাজ যখন পরাজিত হচ্ছেন পলাশী রামবাগানে স্বাধীন বাংলার শেষ